আজকে সকালে সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্যে আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বাড়ি থেকে বার হয়েছিলেন। সায়েন্স সিটির কাছে বর্তমান সরকারের তৃণমূল পার্টির কিছু দলদাস পুলিশ প্রশাসন অন্যায়ভাবে দীর্ঘ 8 ঘন্টা ধরে আমাদের পার্টির চেয়ারম্যানকে নওশাদ সিদ্দিকীকে লালবাজার লকআপে আটকে রেখেছিল, সন্দেশখালিতে যেতে দিল না, আর একটা প্রোগ্রাম ছিল সেটা দিলে দিল, সেই প্রোগ্রামটাও করতে দিল না। কেন আটকে রেখেছিল, কি জন্য? দীর্ঘ 8 ঘন্টা পর লকআপ থেকে ওনাকে ছেড়ে দিয়েছে, ছাড়তে বাধ্য হয়েছে। কেনই ছাড়বে না? নওশাদ সিদ্দিকী শাসক দলের নেতামন্ত্রীর মতো, মাননীয় মুখ্যমন্ত্রীর দলের নেতাদের মতো চোর নয়, ডাকাত নয়, ক্রিমিনাল নয়, ধর্ষণকারী নয়, সেই জন্য ছাড়তে বাধ্য হয়েছে। কেন নওশাদ সিদ্দিকী আটকানো হলো, তার অপরাধটা কী ছিল আপনারা ভেবে দেখুন। অন্য অন্য দলের নেতাকর্মীরা ওই জায়গায় গেছে, নওশাদ সিদ্দিকীকে যেতে দেওয়া হলো না। কেন যেতে দেওয়া হলো না? যদি নওশাদ সিদ্দিকী ওই জায়গায় গিয়ে পৌঁছে যেতেন, ওই জায়গায় যাওয়ার সাথে সাথে ওই জায়গার যারা গরিব সন্দেশকালী গরিব মা আদিবাসী দলিত মুসলিম সংখ্যালঘুরা যারা অত্যাচারিত হচ্ছে, তারা নওশাদ সিদ্দিকীকে কাছে পেয়ে তাদের মনের কষ্টের কথা সব নওশাদ সিদ্দিকী বলতেন। নওশাদ সিদ্দিকী যদি জায়গায় চলে যেতেন, তাহলে শাসক দলের মাননীয় মুখ্যমন্ত্রী তার কর্মীদের দ্বারা তার নেতাদের দ্বারা যেভাবে সংখ্যালঘু মানুষদেরকে সন্দেশকালীর মানুষদেরকে গরিব মানুষদের অত্যাচার করছে, লুটছে, ইজ্জত নিয়ে খেলছে, সেই জিনিসগুলো নওশাদ সিদ্দিকী আরও ভালোভাবে সব দেখে আসতেন, সব নওশাদ সিদ্দিকী বুঝতে পেরে যেতেন। বুঝতে পেরে যাওয়ার পর উনি যখন ফিরে আসতেন, বিগত দিনে মাননীয় যখনই অন্যায় করে, শাসক দলের নেতাকর্মীরা যখনই অন্যায় অবিচার করে, জুলুম করে, রাজ্যের মানুষের প্রতি অত্যাচার করে, বিধানসভার ভেতরে নওশাদ সিদ্দিকী মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে প্রশ্ন করে, অন্যায়ের প্রতিবাদ করে। আজকে যদি সন্দেশকালীতে নওশাদ সিদ্দিকী চলে যেতেন, নওশাদ সিদ্দিকী যে গিয়ে সমস্ত জিনিসগুলো নিজের চোখে দেখে আসার পর বিধানসভার ভিতরে মাননীয় চোখে চোখ রেখে প্রশ্ন করতেন, মাননীয় মুখ্যমন্ত্রী কেন আপনি আপনার নেতাকর্মীদের দ্বারা সন্দেশকালীর মা বোনেদের অত্যাচার করছেন, কেন আপনার নেতাকর্মীদের দ্বারা সংখ্যালঘু মুসলমান সংখ্যালঘু দলিত গরিব আদিবাসী তাদের উপরে অত্যাচার কেন চালাচ্ছেন, কেন তাদের জমিগুলো লুট করছেন আপনার নেতাকর্মীর দ্বারা? এই প্রশ্নটা নওশাদ সিদ্দিকী মাননীয় চোখে চোখ রেখে করতেন বিধানসভার ভেতরে। তাই জন্য নওশাদ সিদ্দিকীকে ওই জায়গায় যেতে দেওয়া যাবে না। 62 থেকে 70 কিলোমিটার দূরে নওশাদ সিদ্দিকী আটকে দিয়ে 8 ঘন্টা লকআপে আটকে রাখলো, পরে ছেড়ে দিতে বাধ্য হলো। এইভাবে কতদিন নওশাদ সিদ্দিকী আটকাবেন? আটকাতে পারবেন না। আমাদের বিধায়ক লকআপ থেকে ছাড়া পেয়েছে। আমরা সকালের দিকে মন থেকে আমরা একটুখানি নার্ভাস ফিল করেছিলাম যে আমাদের চেয়ারম্যানকে আবার হয়তো আটকে দিল, কিন্তু নওশাদ সিদ্দিকী সর্বসময় আমাদেরকে বলতেন, আইনের উপরে তোমরা ভরসা রাখবে, ভারতবর্ষের সংবিধানের উপরে ভরসা রাখো। তাই নওশাদ সিদ্দিকী তিনিও আইনের উপরে ভরসা রাখেন, আমরাও আইনের উপরে ভরসা রাখি। আমাদের বিধায়ককে আমরা আবার আমাদের কাছে পেলাম, এতে আমরা খুব আনন্দিত। কিন্তু শাসক দলের মাননীয় কিছু চটিচাঁটা পুলিশ প্রশাসন তারা যদি মনে করে নওশাদকে কোনোদিন 42 দিন কখনো 8 ঘন্টা আটকে রেখে আইএসএফকে দমিয়ে দেবো, কোনোদিনই পারবেন না। আর যে সকল পুলিশ প্রশাসন নোংরা খেলাটা খেলেছেন, অন্যায়ভাবে নওশাদ সিদ্দিকীকে আটকে লালবাজারে নিয়ে গেছেন, তিনি আর 2টো প্রোগ্রাম ক্যান্সেল করিয়েছেন, যেতে দেননি, তাদের বিষয়ে নওশাদ সিদ্দিকী আইনি মারফতে কী ব্যবস্থা নেবেন তিনি চেয়ারম্যান তো তিনি জানিয়ে দিয়েছেন।